কী বাবু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন এবং যে সকল সেটিং চালু করে রাখলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে কখনো হ্যাক হবে না চলুন দেখিয়ে দিচ্ছি সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিলে আপনার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার অ্যাপটি চলে আসবে অ্যাপটি ইনস্টল করে ওপেন অপশনে ক্লিক করে দেবেন ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনি আপনার ভাষা সিলেক্ট করে নিতে পারেন আপনি চাইলে এখান থেকে বাংলাও করে নিতে পারেন এবং আমার এখানে ইংলিশ সিলেক্ট করা আছে ইংলিশ থাকবে এবং নিচে থেকে তীর জন্য এখানে ক্লিক করে দেব পরবর্তী অপশান এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দেব পরবর্তী অপশন এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে নেবেন যে নাম্বার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন ওই নাম্বার দিয়ে আপনি নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন নেক্সট অপশন অপশনে ক্লিক করার পরে এরকম একটা পপ আপ শো করবে এখান থেকে ইয়েস দিয়ে নেবেন পরবর্তী অপশন ভেরিফাই ফোন নাম্বার এখানে মূলত আপনি যে নাম্বারটা দেন ওই নাম্বারটা ভেরিফাই করবে এবং আপনি যে ডিভাইস থেকে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলতেছেন ওই ডিভাইসের ভিতরে যদি সেম সিমটি থাকে তখন আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করলে আপনার মিস কল দেওয়ার মাধ্যমে তারা ভেরিফাই করে নেবে এবং আপনার সিমটি যদি সেম ডিভাইসের ভিতরে না থাকে তখন আপনি এখানে ভেরিফাই অ্যানাদার ওয়ে এই অপশনে ক্লিক করে আপনি এর মাধ্যমে আপনি ভেরিফাই করতে পারেন আমি যে ডিভাইস থেকে অ্যাকাউন্ট খুলতেছি ওই ডিভাইসের ভিতরে আমার সেম সিমটি আছে তো আমি এখানে কন্টিনিউ অপশন ক্লিক করে দিব এখান থেকে অ্যালাউ দিয়ে নিব আবার অ্যালাউ দিব দেখুন অটোমেটিক মিস কল দেওয়ার মাধ্যমে এখানে ভেরিফিকেশন কমপ্লিট করে ফেলছে পরবর্তী অপশন এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আবার এই কন্টিনিউ অপশন ক্লিক করে দিবেন আবার অ্যালাউ দিয়ে নেবেন আবার এলাও পরবর্তী অপশন এখানে আপনাকে প্রোফাইল ইনফরমেশন দিয়ে দিতে হবে এখানে আপনি আপনার নাম দিয়ে নেবেন এবং এখান থেকে আপনার প্রোফাইল পিকচার সেট করতে পারেন এই ক্যামেরা অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে গ্যালারি অপশনে চলে যাবেন গ্যালারি অপশনে যাওয়ার পর আপনি আপনার একটা ছবি চুজ করে নেবেন প্রোফাইল পিকচার এবং নাম দিয়ে দেওয়ার পর নিচেই নেক্সট নেক্সট অপশনে ক্লিক করে দিবেন পরবর্তী অপশন ক্রিয়েটে পাসকি এখান থেকে আপনি চাইলে যে কোনো পাস্কি তৈরি করে নিতে পারেন তো এগুলো পরে আমি দেখিয়ে দিব তো এখান থেকে আমি স্কিপ করে দিলাম স্কিপ করে দেওয়ার সাথে সাথে এখানে একটু কিছুক্ষণ সময় নেবে এখন দেখুন আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে এখন আপনি আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তাদের সাথে আপনি চাইলে কিন্তু এখান থেকে চ্যাট করতে পারেন এখন আপনার এই অ্যাকাউন্টটি শতভাগ সিকিউর রাখার জন্য আপনি যে সকল সেটিং চালু করে রাখবেন এগুলো আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য আপনি এই উপরে যে থ্রি ডট দেখতেছেন এই ডটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে সেটিংস সেটিংস অপশনে চলে যাবেন সেটিংস অপশন আসার পর এই অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট অপশনে চলে আসবেন অ্যাকাউন্ট অপশন আসার পর এখানে সিকিউরিটি নোটিফিকেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি একটা অপশন দেখতে পাচ্ছেন সো সিকিউরিটি নোটিফিকেশন অন দিস ডিভাইস এই অপশনটা আপনি চালু করে রাখবেন এই অপশন চালু করে রাখলে কেউ যদি আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে অন্য কোথাও লগ ইন করতে চায় বা হ্যাক করতে চায় তখন আপনার এখানে নোটিফিকেশন দিয়ে দিবে তারপর এখান থেকে আবার ব্যাকে চলে যাবেন ব্যাকে আসার পর এখানে আপনি অপশন দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন এই টু স্টেপ ভেরিফিকেশন অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পর নিচে আপনি দেখতে পাচ্ছেন টার্ন অন এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি সিক্স ডিজিটের একটা পিন সেট করে নেবেন এই পিন দিয়ে দেখা যাচ্ছে আপনার হোয়াটসঅ্যাপে লগ ইন করতে হবে আপনি যদি কাউকে মোবাইল দিয়েও দেন তারপরও দেখা যাচ্ছে যতক্ষণ পর্যন্ত না সে আপনার এই পিন পিনকোডটা দিতে পারবে এই পিনকোড দেওয়া ছাড়া কিন্তু সে হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না মানে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে ঢুকতে গেলেই আপনার এই পিন কোডটা দিয়ে তারপর আপনি ঢুকতে পারবেন আমি এখানে ছয় সংখ্যার একটা পিন সেট করে নিব প্রথমবার আপনি যে ছয় সংখ্যার পিন দিবেন সেইম পিনটা আপনি আবার দিয়ে নেবেন পিন দিয়ে দেওয়ার পর এই সেভ এই সেইভ অপশনে ক্লিক করবেন পরবর্তী অপশন এখানে অ্যাড ইমেল আপনি একটু আগে যে পিন কোডটা দিলেন এই পিনকোডটা যদি আপনি কখনো ভুলে যান এবং এই পিন কোডটা যদি আপনি ফরগেট করতে চান জন্য আপনি চাইলে এখানে যে কোনো একটা আপনার ইমেল অথবা জিমেল অ্যাড্রেস আপনি অ্যাড করে দিতে পারেন তো আমি এটা অ্যাড করতে যাচ্ছি না আমি এখান থেকে স্কিপ করে দিব স্কিপ ইমেল অপশন ক্লিক করব এখন দেখো আমাদের কিন্তু টু স্টেপ ভেরিফিকেশনটি চালু হয়ে গেছে আপনি আবার যদি অফ করতে চান এই টার্ন অফ অপশনে ক্লিক করে অফ করতে পারেন এবং আপনি পিন পরিবর্তন করতে চাইলে চেঞ্জ পিনে ক্লিক করলে আপনি পরিবর্তন করতে পারেন এবং আপনি চাইলে এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনার ফোনের যে ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্ট দিয়ে যে আমরা ফোনকে আনলক করে থাকি সেইমভাবে আপনি চাইলে এখানেও আপনি ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আইডি অ্যাড করতে পারেন তাও দেখিয়ে দিচ্ছি এর জন্য আবার ব্যাকে চলে যাব ব্যাকে আসার পর এখানে আপনি প্রাইভেসি অপশন পাবেন এই প্রাইভেসি অপশনে ক্লিক করবেন ক্লিক করার নিচের দিকে আসবে নিচের দিকে আসলে এখানে আপনি ফিঙ্গারপ্রিন্ট লক এই অপশন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি এরকম অপশন পাবেন এটা আপনি অন করে দিবেন অন করে দেওয়ার পর প্লিজ ভেরিফাই ইউর ফিঙ্গার এরকম একটা অপশন চলে আসবে এখানে আপনি ডিসপ্লের উপর দেখতে পাচ্ছেন আমার এখানে ফিঙ্গার শো করতেছে এখন আমি এখানে এই ফিঙ্গার উপরে এরকম টাচ করে দেবো টাচ করে দিয়ে দেওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে আমার ফিঙ্গার প্রিন্টে নিয়ে নিছে পরবর্তী অপশন এখানে আপনার অটো লক মানে আপনার এই ফিঙ্গার প্রিন্টটা কত মিনিটের ভিতর কাজ করবে আপনি অ্যাপ থেকে যখন বের হয়ে যাবেন তো আমি এখানে ইমিডিয়েটলি এই অপশনটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আমি ধরেন এখন হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাই আমি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে গেলাম এখন যদি আমি আবার হোয়াটসঅ্যাপে যাই দেখেন আমার এখানে ফিঙ্গার লক শো করতেছে আমি ফিঙ্গার দিব তারপর কিন্তু আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারলাম এরকমভাবে আপনি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের ফিঙ্গার প্রিন্ট এবং ফেস আইডি অ্যাড করে নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ